রক্তচোষা ছারপোকা থেকে বাঁচার উপায়। রক্তচোষা ছারপোকা জীবনটা শেষ করে দিচ্ছে, বিছানা বালিশ মশারি সোফা সব জায়গায় যেন দখল করে নিচ্ছে, দিন তো রাত যেন ছারপোকারই জন্য। একক নিয়ন্ত্রণ নিয়ে রাতে অধিক সক্রিয় হয়ে অগোচরে রক্ত চষে নিচ্ছে। বাজার থেকে কত ঔষধ আনলাম কিন্তু লাভ কি হলো? তাহলে কি ছারপোকার কবল থেকে বাঁচার উপায় নাই? সত্যিই কি বাঁচার উপায় নাই? বাঁচার উপায় তো আছে, তবে চলুন দেখে নেওয়া যাক ছারপোকার হাত থেকে বাঁচার উপায় কি কি। প্রথমত, ঘরের যে স্থানে ছারপোকার বাস সেখানে ল্যাভেন্ডার অয়েল স্প্রে করুন। 2-3 দিন ল্যাভেন্ডার অয়েল স্প্রে করলে ছারপোকা আপনার ঘর ছেড়ে পালাবে। দ্বিতীয়, ছারপোকা মারা যায় 113 ডিগ্রি তাপমাত্রাতে। ঘরে ছারপোকার আধিক্য বেশি হলে বিছানার চাদর বালিশের কাভার কাঁথা ও ঘরের ছারপোকা আক্রান্ত জায়গাগুলোর কাপড় বেশি তাপে সেদ্ধ করে ধুয়ে ফেলুন। তৃতীয়, ছারপোকা তাড়াতে মাঝে মধ্যে আসবাবপত্রে কেরোসিনের প্রলেপ দিন, এতে ছারপোকা সহজেই পালাবে। চতুর্থ, ছারপোকা তাড়াতে ন্যাপথলিন খুবই কার্যকরী। পোকাটি তাড়াতে অন্তত মাসে 2 বার ন্যাপথলিন গুঁড়ো করে বিছানা সহ উপদ্রব প্রবণ স্থানে ছিটিয়ে দিয়ে রাখুন, ঘরে ছারপোকা হবে না। পঞ্চম, ছারপোকা তাড়াতে অ্যালকোহল ব্যবহার করতে পারেন। ছারপোকা প্রবণ জায়গায় সামান্য অ্যালকোহল স্প্রে করলে ছারপোকা মরে যাবে। সর্বশেষ, আসবাবপত্র ও লেপ তোষক পরিষ্কার রাখার সঙ্গে সঙ্গে নিয়মিত রোদে দিন, এতে করে ছারপোকার আক্রমণ কমে যাওয়ার সঙ্গে সঙ্গে ছারপোকা থাকলে সেগুলোও মারা যাবে।